এ সপ্তাহে রোহিঙ্গাদের একটি দলকে ভাসান চরে স্থানান্তরের প্রস্তুতি নিচ্ছে সরকার। তাদের মানবিক সহায়তা দিতে প্রস্তুত বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো। সম্প্রতি 22টি এনজিও ভাসান চর পরিদর্শনে গিয়ে অনুকূল পরিবেশের কথা জানিয়েছে। খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা অর্থাৎ মৌলিক চাহিদা কিভাবে পূরণ হবে সেই পরিকল্পনা করছে এনজিওগুলো। ভাসান চর থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন লাভলি বিথি। ক্যামেরায় ছিলেন পার্থ রায়। চরের কথা ভাবলেই ভেসে ওঠে দুর্যোগ, অনিশ্চয়তার পিছিয়ে পড়ার ছবি। কিন্তু চরের এই ধারণাই পাল্টে যায় ভাসান চর আসলে। রোহিঙ্গা স্থানান্তর নিয়ে যে শঙ্কার কথা বলা হচ্ছে তা প্রশমনের জন্য সব ধরনের ব্যবস্থাই করে যাচ্ছে সরকার। দুর্যোগ থেকে রক্ষার জন্য নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আছে স্কুল, হাসপাতাল, ক্লিনিক, অর্থাৎ মানবিক চাহিদা মেটানোর সব ব্যবস্থাই। বলাই যায় ভাসান চর এখন মানুষের বসবাসের জন্য পুরোপুরি প্রস্তুত। ভাসান চরের বসতিগুলো গড়ে তোলা হয়েছে পরিকল্পিতভাবে। নির্মাণ করা হয়েছে 120টি ক্লাস্টার হাউস। হাউসে আছে 1440টি ঘর ও 120টি চারতলা সাইক্লোন শেল্টার, যা ঘন্টায় 260 কিলোমিটার গতিবেগের ঝড় মোকাবেলায় সক্ষম। দুর্যোগে প্রতিটি শেল্টারে আশ্রয় নিতে পারবে 1000 মানুষ। লাখো মানুষের বসতিটির চারপাশে ঘিরে রেখেছে 14 ফুট উঁচু বাঁধ। ভাঙন ঠেকাতে চরের একপাশে দেয়া হয়েছে ওয়াটার ব্রেকার, যা স্রোত আর ঢেউয়ের তীব্রতা কমিয়ে দেয়। এরপর গ্রেভেল ও জিও ব্যাগ দিয়ে করা হয়েছে 3 স্তরের শোর প্রোটেকশন ব্যবস্থা। আছে ম্যানগ্রোভ বনের প্রাকৃতিক দেয়াল। সবশেষ বাঁধ দিয়ে সুরক্ষিত করা হয়েছে 1702 একরের প্রকল্প। ভাসানচর যেই লোকেশনে আছে সেই লোকেশনে লাকিলি হোক আর আনলাকিলি হোক, এভরি টাইম বড় ধরনের সাইক্লোন থেকে এটা সেফ। কারণ আমরা বেশ কিছু সাইক্লোন রিসেন্টলি এক্সপিরিয়েন্স করেছি। উই আর ভেরি লাকি যে আমাদের তেমন কোনো ড্যামেজই হয়নি, এবং স্ট্রাকচারাল নকশায় শেল্টার ড্যামেজ হওয়ার কোনো পসিবিলিটি নেই। মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকরা ভাসানচরে এলে তাদের মানবিক সহায়তা প্রদান, সার্বিক ব্যবস্থাপনার জন্য কাজ করবে বেসরকারি উন্নয়ন সংস্থা। তেমন 22টি এনজিওর প্রতিনিধি ভাসানচর পরিদর্শন করেছেন। যেভাবে নিউজ দেওয়া হয়েছে সেটা এবং আমাদের দেখা মনে হয় যেন আকাশ পাতাল ব্যবধান। একটু ভয়ই ছিল, বাট আসার পর সম্পূর্ণই অন্যরকম। ভীষণ সুন্দর, সিকিউরিটি ব্যবস্থা খুবই ভালো। মানুষের যে 3টা মূল নিড, খাদ্য, বাসস্থান, শিক্ষা, শিক্ষার ব্যবস্থা এখানে আছে, বাসস্থানের ব্যবস্থা আছে, আর খাদ্য ব্যবস্থা তো এনজিওরা আছেই। কক্সবাজার চেয়ে এখানে বেটার দেন বেটার, অনেক বেশি ভালো হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এই ব্যারিয়ারগুলো বিবেচনা করে সেই ধরনের পরিবেশ সৃষ্টি করার জন্য যথেষ্ট কাজ করা হয়েছে। কক্সবাজারের পরিস্থিতি সেটা কেমন প্রতিবন্ধীদের? সেটা অনেক বেশি খারাপ এখানের চেয়ে। খুব শিগগিরই রোহিঙ্গাদের একটি অংশ স্থানান্তর হবে ভাসানচরে। লাভলি বিথি, যমুনা নিউজ, ভাসানচর, নোয়াখালী।